দেখান থাকি আজকে এই ভিডিওটি দেখছেন। বরাবরের মতো আজকেও বিলেতের বাগান বাড়ির নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা লাউয়ের চারা। অর্থাৎ আজকে যে লাউয়ের চারাটি শেয়ার করব এটা সত্যি অবাক করার মতো একটা কাণ্ড। কেননা আজকে মাত্র মে মাসের 24 তারিখ এবং এই 24 তারিখেই মাত্র অল্প মাটিতেই এই গাছে একটা লাউ ধরেছে। অর্থাৎ এটা আমাদের সচরাচর আমরা বাংলাদেশে যে লাউ দেখি বা আমরা যেসব লাউয়ের চারা রোপণ করি, লাউ খাই, এগুলোর মতোই দেখতে, কিন্তু এটা হচ্ছে সুপার হাইব্রিড, অর্থাৎ ভিয়েতনামের একটা প্রজাতি। তো এটি আজকে আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো কিভাবে এই ছোট্ট গাছে অল্প মাটিতে লাউ ধরলো। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সাথে থাকুন। তো সময় তো বিয়াররা আপনাদেরকে আমার এই গার্ডেনে নিয়ে আসলাম। আজকে যে লাউয়ের চারা সম্পর্কে আপনাদেরকে এতক্ষণ বলছিলাম, এটি হচ্ছে সেই লাউয়ের চারা। আপনারা দেখুন, খুব ছোট্ট একটা লাউয়ের চারা। এবং এই যে লাউয়ের চারাটার যদি মাটিগুলো আপনারা দেখেন, এই যে ছোট্ট একটা পটে, অর্থাৎ এই পটে যে মাটিগুলো আছে সেটা কিন্তু আপনার হাত দিয়ে এক মুঠ মাটির সমান এই পটে সেই পরিমাণ মাটি। এবং এই পটেই কিন্তু আমি বীজটা রোপণ করেছিলাম, এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত এই পটের মধ্যেই আছে। এবং আপনারা যদি গাছটা দেখেন, এই যে দেখুন, খুব ছোট্ট একটা গাছ। এবং এই দেখুন লাউ এসেছে। অর্থাৎ এখন কথা হলো যে এই যে বীজটা আমি যখন সংগ্রহ করি তখন এই বীজের প্যাকেটে লেখা ছিল যে এটা ভিয়েতনামের সুপার হাইব্রিড লাউয়ের বীজ, পটল গাঠ যেটাকে ওরা বলে, আমরা লাউ বলি এরকম। তো এটি খুবই ছোটো থাকতে লাউ ধরে, এবং তার প্রমাণও আমি পেলাম, যেমন খুব ছোটো থাকতেই কিন্তু লাউটা ধরেছে। আর আমরা যারা বিশেষ করে ইউরোপে ঠান্ডার দেশে লাউয়ের গাছ রোপণ করি, আমরা কিন্তু খুব অল্প দিনেই কিন্তু ফসলটা আশা করি, যেহেতু ঠান্ডা চলে আসে। তো অনেক সময় অনেক ধরনের লাউ গাছ আমরা রোপণ করি, সেখানে ফসল আসে না, দুই একটা আসে তারপর মরে যায় ঠান্ডার কারণে। তো এরকম বীজগুলো যদি আমরা রোপণ করি আর এরকম যদি লাউয়ের গাছ হয় যে খুব ছোট্ট লাউয়ের গাছ থেকে আমরা লাউ পাই, তাহলে তো সেটা অনেক ভালো, অল্প দিনে লাউ আসলো। তো এই যে পটটা দেখতেছেন, এই পটের মধ্যেই আজকে আমি এই গাছটা রোপণ করব। আর এই যে মাটি দেখতেছেন, এই মাটিতে কিছুদিন আগে, অর্থাৎ এক সপ্তাহ আগে আমি ফটাশ এবং ফিশ ব্লাড অ্যান্ড বন যেটা, এটা আমি দিয়েছি। এই যেগুলো আসলে যে কোনো গাছ আপনার রোপণ করার আগে এ ধরনের সার যদি দেন, তাহলে সেটা অন্তত এক সপ্তাহ আগে দিবেন, তারপরে গাছগুলো রোপণ করবেন। তো যাই হোক, আমি সত্যিই খুবই এক্সাইটিং, কেননা এত অল্প বয়সে এবং খুব ছোট একটা গাছে এই লাউটা এসেছে। এবং এখনও আমি কিন্তু অন্যান্য কোনো লাউয়ের চারাই বাইরে রোপণ করিনি। আজকে যেহেতু এখানে এই ছোট্ট পটের মধ্যে লাউটা চলে এসেছে, তো আসলে এটাকে আমার রূপ একটা বড় পটেই নিতে হবে, তার জন্য আমি নিচ্ছি। আমি তো আপনাদেরকেও সবসময় বলি যে আমার খুব ছোটো ছোটো পটের মধ্যেই আমি বীজগুলো রাখি, আমি এই চারাগুলো রাখি, আমি কখনো ট্রান্সফার করি না। অর্থাৎ সেটা আপনাদেরকে দেখাবো, চলুন গ্রিন হাউসে একটু যাই আগে। এই যেমন আপনাদেরকে আমার গ্রিন হাউসে নিয়ে আসলাম, এখন এখানে যে অনেকগুলো লাউয়ের চারা আছে সেখান থেকে যদি আমি এই লাউয়ের চারাটা নেই, এই যে দেখুন, এই যে এই চারাটা যদি আমি নেই, আপনাদের একটু দেখাই আমি, এই দেখুন, এই যে ছোট্ট একটা পটের মধ্যেই আমি কিন্তু বীজটা রোপণ করেছিলাম এবং এখনও সেই পটের মধ্যেই আছে। অর্থাৎ এই গাছটা আমি আরও 2 থেকে 3 সপ্তাহ এই পটের মধ্যে রাখতে পারবো, কোনো ধরনের সাপোর্ট ছাড়াই। আর আমি সবসময় কিন্তু লাউয়ের চারা যে পটে বীজগুলো রোপণ করি সেই পটেই আমি চারাগুলো রাখি, আমি ট্রান্সফার করি না। এই দেখুন, কোনো সাপোর্ট ছাড়া এই গাছটা, আপনারা দেখুন কত বড়, কত হেলদি একটা লাউয়ের চারা। আসলে এরকম লাউয়ের চারা করতে হলে সবচেয়ে প্রথম যে বিষয়টা আমাদের মাথা রাখতে হয় সেটি হলো যে পর্যাপ্ত সূর্যের আলো দরকার। যেমন এই দেখুন আমার একটা গ্রিন হাউসের ভিতরে, এবং পর্যাপ্ত সূর্যের আলোই কিন্তু এই গাছগুলো পাচ্ছে, এবং আমি নিয়মিত পানি দিচ্ছি। এই দুটা কাজ যদি আপনারা করতে পারেন,
তাহলে কখনো লাউয়ের চারার পট আপনাদের পরিবর্তন করতে হবে না। একটা লাউয়ের ছোট্ট পটের মধ্যেই আপনাদের লাউয়ের চারাগুলো অনেক বড় হবে। এই দেখুন, এখানে আরেকটা আছে, যদি আমি এটা নেই তাহলে দেখেন, এই যে দেখেন এখানে কতটুকু মাটি আপনারা দেখেন, অল্প মাটি, কিন্তু আমার গাছগুলো কত হেলদি, কত হেলদি গাছ আপনারা দেখেন। তো যাই হোক, ওরা বিশেষ করে এই যে হাইব্রিড লাউয়ের বীজগুলো সম্পর্কে তারা যা লিখছিল সেটা আমার হয়েছে, আমি সেভাবে পেয়েছি। এখন এটি কতটুকু বড় করতে পারবো কি পারবো না সেটা ওদের বিষয় না, সেটা আমার বিষয়। আর এখানে যেহেতু আমি দেখতেছি অন্য কোনো ফুলের কলি নেই, অতএব এই কলিটা দু একদিনের মধ্যে ফুটবে, তখন আমাকে হান পলিনেট করতে হবে। তার জন্য আমার গ্রিনহাউসে কিন্তু কলি এসেছে, সেখান থেকে আমি পলিনেট করতে পারবো। চলুন সেটাও আপনাদেরকে দেখাই। এই যে এখানে যে গাছগুলো দেখতেছেন, এগুলো কিন্তু হাইব্রিড লাউয়ের চারা। অতএব এখানেও কিন্তু এই যে দেখুন একটা কলি এসেছে, এই যে এটা কলি, তারপর ওই দেখুন অনেকগুলো কলি এসেছে, এবং এর মাটিগুলো যদি আপনারা দেখেন খুবই অল্প মাটি, এই যে ছোট্ট একটা পটের মধ্যে, যাকে এক মুঠ মাটি বলা যায়। তো এই ফুলটা ফোটার পরে আমি এটা কিন্তু এই ফুলটা ফোটার পরে এটা আমি হান পলিনেট করতে পারবো। তো এখন আমি এই ছোট গাছটা একটা বড় পটে রোপণ করলাম, এই পটেই গাছটা থাকবে, আর পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো সময় তো বিয়র, আজকে পর্যন্তই। বিলেতের বাগান বাড়ি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের সবার জন্য শুভকামনা রইল।